हाय एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आपनादेर माझे त्वकेर जत्ने 100% कार्यकरी एकटी फेस मास्क रेमेडी निये। त्वकेर जत्ने 100% कार्यकरी फेस मास्क रेमेडिटी तैरि करार जन्य मात्र तीनटी उपादान व्यवहार करब। एई फेस मास्क रेमेडिटी नियमित त्वकेर जत्ने व्यवहार करार फले त्वकेर सकल समस्या खूब सहजेई दूर हये जाबे। बलिरेखा दूर करबे, त्वकेर भाज हये जावा चामड़ा के गभीर थेके टान टान करते सहायता करबे। रोदे पोड़ा कालो दाग छोप दूर करे मेस्तार दाग ब्रोनेर दाग दूर करबे। त्वके करबे गभीर थेके फर्सा एबं ग्लास स्किनेर मतो चकचके। त्वकेर जत्ने 100% कार्यकरी एई फेस मास्क रेमेडिटी नारी पुरुष उभयई आपनारा आपनादेर त्वकेर जत्ने व्यवहार करते पारबेन। बर्तमान समये प्रचंड गरमे रोदेर तापे चेहारार चामड़ा पुड़े गिये कालो दाग छोपे भरे जाए। এছাড়াও অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ ইত্যাদি কারণে চোখের নিচে কালি পড়ে যায়, মেস্তার দাগ, ব্রণের দাগে চেহারা নষ্ট হয়ে যায়, অল্প বয়সে চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যায়। ত্বকের এ ধরনের সমস্যায় অনেকেই ভুগছেন। এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মিলছে না। তাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা একবার হলো এই রেমেডিটি বাসায় তৈরি করে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করে দেখবেন। এই রেমেডিটি ব্যবহার করার ফলে কিন্তু আপনাদের ত্বকের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী ফেস মাস্ক রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কলা। কলার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। নিয়মিত কলার তৈরি রেমেডি ত্বকে ব্যবহার করার ফলে ত্বকের কালো দাগ ছোপ খুব সহজেই দূর করতে সহায়তা করে। ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করতে সহায়তা করে। রোদে পোড়া কালো দাগ দূর করে ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। প্রথমেই আমি কলাটাকে ছিলে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণ কলা ব্যবহার করে রেমেডিটি তৈরি করব। আপনারা চাইলে সম্পূর্ণ কলা ব্যবহার করেও কিন্তু রেমেডিটি তৈরি করতে পারেন। তো এখানে একটি ছুরির সাহায্যে আমি কলাটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। অর্ধেকটা কলা আমি কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি চামচের সাহায্যে কলাটাকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। কলার মধ্যে কোনো প্রকার লাম্পস বা দানাদার না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ত্বক আমাদের সৌন্দর্যের প্রতীক, তাই আমাদের সবার উচিত ত্বকের প্রতি যত্নশীল হওয়া। বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ ইত্যাদি কারণে চেহারার মধ্যে একটি কালো ভাব চলে আসে। অল্প বয়সে চেহারার চামড়া কুচকে গিয়ে চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যায়। আমাদের সৌন্দর্যের প্রতীক ত্বকটিকে এ ধরনের সমস্যা থেকে বাঁচানোর জন্য আমরা যদি প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে তৈরি ঘরোয়া রেমেডি আমাদের ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের ত্বক বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে খুব সহজেই পরিত্রাণ লাভ করতে পারবে। কলা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে ম্যাশ করে নেওয়া কলার সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো এখানে আমি 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। খুব ভালোভাবে কলার সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। দুধ আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। দুধ দিয়ে তৈরি রেমেডি ত্বকে ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করতে সহায়তা করে, ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে। তো খুব ভালোভাবে কলার সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কফি। কফি আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে টান টান করতে সহায়তা করে। এখানে আমি 1 চামচ পরিমাণ কফি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে কফি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এখানে আমি 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই আমাদের ত্বকে ব্যবহার করার ফলে আমাদের ত্বকের কালো দাগ ছোপ খুব সহজে দূর করতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করতে সহায়তা করে। তো সবগুলো উপাদান আমি মিশিয়ে নিয়েছি। সবগুলো উপাদান যখন খুব ভালোভাবে মিশে যাবে, ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডিটি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই রেমেডিটি ব্যবহার করার জন্য এখনও উপযুক্ত হয়নি, রেমেডিটি ব্যবহার করার জন্য এই রেমেডিটিকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিব।
রেমেডিগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এখন আমি এই বাটিটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে ফিরে আসব এক ঘন্টা পর। ফিরে এসেছি আমি এক ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন। তো রেমেডিটি আমাদের 100% কার্যকরী রেমেডিটি, খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি আপনারা গোসল করার আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। রেমেডিটি ত্বকে ব্যবহার করার আগে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ত্বকটিকে পরিষ্কার করে নেবেন। ত্বকের মধ্যে কোনো প্রকার তেল, নোংরা, ধুলাবালি না থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে আপনাদের ত্বকে লাগাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার হাতে লাগাচ্ছি। আপনারা চাইলে আপনাদের ত্বক, হাত, পা, গলা, ঘাড় যে কোনো স্থানে এই রেমেডিটি লাগাতে পারেন। এই রেমেডিটি লাগিয়ে আঙুলের সাহায্যে 2-3 মিনিটের মতো মাসাজ করবেন। এরপর অপেক্ষা করবেন 30 মিনিট। 30 মিনিট পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তো এভাবে আপনারা এই রেমেডিটি সপ্তাহে অন্তত 3 বার করে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। অনেক আপুরা জিজ্ঞাসা করেন, আপু প্রতিদিন কি ব্যবহার করতে পারবো কি না? হ্যাঁ, আপনারা চাইলে প্রতিদিনও এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন। এই রেমেডিটি কিন্তু ব্যবহার করার পর আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের ত্বকের সকল সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি আজকের এই ফেস মাস্ক রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।